এবিএন নিউজ নিবেদিত আহিরা শারদ সম্মান 2019-এর প্রাক পুজো পরিক্রমায় দেখে নিন বীজপুর ও কল্যাণী অঞ্চলের কয়েকটি সেরা পুজো। এই প্রাক পুজো পরিক্রমায় আজকের নিবেদন হালিশহর ত্রিপর্ণ। ঢাক বাজা, কাশর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা। নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এবিএন নিউজ নিবেদিত আহিরা শারদ সম্মান 2019-এর প্রাক পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাগমোড়ের ত্রিপর্ণ ক্লাবের সামনে। আমার সাথে রয়েছেন এই ত্রিপর্ণ ক্লাবের মূল উদ্যোক্তা মাননীয় প্রবীর সরকার মহাশয়। ওনার থেকে আমরা জেনে নেব এবছরের তাদের কী চিন্তাভাবনা বা কী থিম রয়েছে তাদের। দাদা, এবছরের কী থিম রয়েছে আপনাদের? অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি যে দক্ষিণ ভারতেই সমস্ত দেবদেবীর মন্দিরগুলো বেশি জাগ্রত। তো আমরা এবছরে মানুষকে দক্ষিণ ভারতে সেই দেবদেবীর মূর্তি, দেবদেবীর মন্দিরটা উপহার দেব। আমরা যেমন জানি দক্ষিণ ভারতে তিরুপতির মন্দিরটা খুব জাগ্রত, খুব নাম করা মন্দির। সেই তিরুপতির মন্দিরটাকে মডেল রেখে অন্যান্য অনেকগুলো মন্দিরকে মিক্স আপ করে আমরা ভারতের, দক্ষিণ ভারতের ইতিকথা বলে আমরা এইবারের আমাদের থিমের নাম দিয়েছি। যেমন ধরুন, কেরলে একটা খুব বড় শিল্প হচ্ছে গিয়ে কথাকলি শিল্প, ওইটাও দক্ষিণ ভারতেরই। সেই দক্ষিণ ভারতের ওই ভেতরেই আমরা ওই কথাকলি শিল্পটাকেও আমাদের প্যান্ডেলের থিমের ভেতরে অ্যাডজাস্ট করি। মূলত মানে আপনাদের এবছর থিম হলো দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতের ইতিকথা। দাদা, মোটামুটি পুজো ছাড়া আপনাদের তো সারা বছরই কিছু না কিছু সমাজসেবামূলক কাজ থাকে, এবছরের স্পেশালিটি কী? দেখুন, পুজো ছাড়া ত্রিপর্ণের ছেলেমেয়েরা 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। এই বছর পুজোর আগে আমরা অনেক মানুষ আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক প্রকল্প বলে একটা প্রকল্প তৈরি করেছে, যেখানে প্রতিবন্ধীদের প্রত্যেক মাসে 1,000 করে টাকা দেওয়া হয় এবং এরা গভর্নমেন্টের অনেক সুবিধা পায়। এখনও অনেক মানুষ আছে যারা সেই প্রতিবন্ধী সার্টিফিকেটটা পায়নি, যেহেতু শনাক্তিকরণটা হয়নি। আমরা আগামী 23 তারিখ সোমবার সকাল 10টার সময় আমাদের এই পুজো মণ্ডপে একটা প্রতিবন্ধী শিবির করছি এবং ওই দিন আমাদের সাথে ডাক্তারবাবুরা থাকবে। ওই দিন তার প্রতিবন্ধী শনাক্তিকরণ হবে, পার্সেন্টেজ হবে এবং ওই দিনই আমরা তাদেরকে সার্টিফিকেটটা দিয়ে দিতে পারবো। সেদিনকে কি আর কিছু প্রোগ্রাম আছে? হ্যাঁ, সেদিন প্রতিবন্ধী শিবিরের সাথে সাথে রক্তদান শিবির আছে, যে আমাদের এখানে প্রচুর মানুষকে আমরা সারা বছর রক্ত কার্ড দেই, মানুষের রক্তের প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বেশি করে রক্তদান শিবির করে রক্তের কার্ড দিন, মানুষের সাথে থাকুন। ত্রিপর্ণ মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে সেই দিন প্রতিবন্ধী শিবিরের সাথে সাথে রক্তদান শিবিরটাও করছে। আর কে কে থাকছেন? আগামী 23 তারিখে আমাদের প্রতিবন্ধী শিবিরে থাকবেন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থাকবেন, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ থাকবেন, আমাদের সচেতক, বিধানসভার সচেতক মাননীয় পার্থভৌমিক মহাশয়। আশা করছি ওই দিন আমাদের ভেতরে নারায়ণ গোস্বামী, যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তর 24 পরগনা, তিনিও থাকবেন, আর সমাজসেবী সুবোধ অধিকারীও সেদিন থাকবেন। এবছরে আপনাদের আনুমানিক বাজেট কত? আনুমানিক বাজেট, দেখুন, মেয়েদের বয়স আর পুরুষের মানি ব্যাগের কথা বলতে নেই, তথাপি আপনাদের সামনে বলতে হয় বলে বলছি, ওই আনুমানিক কত, 7-8 লাখ টাকা হবে, 10 লাখ টাকা হবে বড় জোর। গত বছর আপনারা আহিরা শারদ সম্মানের সেরা সেরা পুজো বলে ঘোষিত হয়েছিলেন, সেই শিরোপা আপনারা ছিঁড়িয়ে নিয়েছিলেন, এবছর কতটা আশাবাদী? এবছর, গত বছর আপনারা দিয়েছিলেন, অন্যান্যরা সেরা দিয়েছিল, আপনারা সেরার সেরা দিয়েছেন। আমরা নিশ্চিত এবার প্রত্যেকেই আমাদেরকে সেরার সেরা দেবে। আপনাদেরও প্রত্যেকের আসার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।
বছর পরে আবার এলো মা।